আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ো আর যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে রয়েছে, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, তার সাথে 2024 সালের যে প্রশ্নপত্রটা রয়েছে তার বিশ্লেষণ, এবং কোন অধ্যায়ের দিকে কত ধরনের প্রশ্ন পড়া উচিত, পরীক্ষায় কিভাবে এমসিকিউ আসে, কিভাবে এসিকিউ আসে, 2024 সালে কোথা দিয়ে প্রশ্ন এসেছিল, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার আগে আমরা যেটা আলোচনা করবো সেটা তোমাদের অধ্যায়গুলো নিয়ে। তোমরা হয়তো জানো তোমাদের কাছে অধ্যায় রয়েছে 10টা। কটা অধ্যায় আছে? টোটাল 10টা। প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম আর দশম। এই 10টা অধ্যায় রয়েছে। এবার এই 10টা অধ্যায় দিয়ে কেমন ধরনের প্রশ্ন আসে সেটা জানা উচিত। প্রথম যে অধ্যায়টা, সেখান থেকে শুধু ডিটি কিউ আছে, আমি সমস্ত নিয়ে একের পর এক আলোচনা করব। দ্বিতীয় যে অধ্যায়টা, সেখান থেকে মনে রাখবে শুধু এমসিকিউ আছে আর তোমাদের আছে এসিকিউ। এক্ষেত্রে একটা জিনিস জানা দরকার, এমসিকিউ ক নম্বরের আছে? দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ আছে 3 নম্বরের আর এসিকিউ আছে 3 নম্বরের। নেক্সট আমরা যদি চলে যাই তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে কি আছে? এখান থেকেও আমাদের এমসিকিউ আর এসিকিউ আছে। আবার তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো, দাদা কত নম্বরের এমসিকিউ আছে? 3 নম্বরের এমসিকিউ আছে আর 3 নম্বরের এসিকিউ আছে। এবার আমরা চলে যাবো কোথায়? চতুর্থ অধ্যায়। এখান থেকেও শুধু এমসিকিউ আর এসিকিউ আছে। কত নম্বরের এমসিকিউ থাকে? 4 নম্বরের এমসিকিউ আর 4 নম্বরের এসিকিউ। এবার একটা মজাদার জিনিস দেখো, প্রথম যে অধ্যায় সেখান থেকে শুধু বড় প্রশ্ন আসে, দুটো বড় প্রশ্ন দেয়, একটা করতে হয় পরীক্ষায়। দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো, এখান থেকে কোনো ধরনের বড় প্রশ্ন আসে না, শুধু এমসিকিউ আর এসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে, এই দুটো ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। পঞ্চম যে অধ্যায় সেখান থেকে আবার আমাদের কি চলে আসে? ডিটিকিউ, দুটো বা একটা দেয়, যার মধ্যে আমাদেরকে একটা করতে, 8 নম্বর থাকে মনে রাখবে, ঠিক আছে, একটা বা দুটো ডিটিকিউ দিবে, একটাই করতে হয়, কত নম্বর থাকে? 8 নম্বর থাকে। প্রথম অধ্যায় যে ডিটিকিউ সেটাতেও কিন্তু মনে রাখবে এক থেকে দুটো দেয়, কত নম্বর থাকে? 8 নম্বর থাকে। এবার ষষ্ঠ অধ্যায় চলে আসে। এই অধ্যায়ে একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এখানে হয় তোমাদের এমসিকিউ আসবে আর এসিকিউ আসবে, অথবা তোমাদের একটা ডিটিকিউ আসবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ষষ্ঠ অধ্যায়। এখান থেকে হয় এমসিকিউ এসিকিউ কোশ্চেন আসবে, আর যদি এমসিকিউ এসিকিউ না আসে তাহলে একটা ডিটিকিউ প্রশ্ন আসবে। এটা কোন অধ্যায় থেকে? ষষ্ঠ অধ্যায় থেকে। এমসিকিউ আছে, যদি এমসিকিউ আসে তাহলে 6টা এমসিকিউ আর 2টো এসিকিউ, অর্থাৎ 6 আর 2 8 নম্বরের এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন, আর যদি এগুলো না আসে সেক্ষেত্রে একটা 8 নম্বরের বড় প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এবার সপ্তম অধ্যায়ে চলে যায়। সপ্তম অধ্যায় থেকে আমাদের কি কি আছে? সপ্তম অধ্যায় থেকে কিন্তু মনে রাখবে সব আছে, এমসিকিউ, এসিকিউ আর আমাদের ডিটিকিউ। ডিটিকিউ মানে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। এমসিকিউ কটা আছে? এখান থেকে এমসিকিউ 2 নম্বরের আছে 2টো, এসিকিউ 2টো আর ডিটিকিউ 8 নম্বরে আছে, অর্থাৎ একটা ডিটিকিউ এখান থেকে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার অষ্টম অধ্যায় চলে যায়। অষ্টম অধ্যায় থেকে কি করতে হবে? অষ্টম অধ্যায় থেকে আমাদের শুধু এমসিকিউ আর আমাদের করতে হবে ডিটিকিউ। কটা এমসিকিউ করতে হবে? অষ্টম অধ্যায় থেকে আমাদের 2টো এমসিকিউ করতে হবে আর একটা ডিটিকিউ, 8 নম্বরে একটা ডিটিকিউ করতে হবে। নবম অধ্যায় চলে যায়। নবম অধ্যায় থেকে আমাদের কি করতে হবে? এমসিকিউ, এসিকিউ, আর যদি এমসিকিউ এসিকিউ না আসে তাহলে আমাদের একটা ডিটিকিউ আসবে, এটি কিন্তু মনে রাখবে। এমসিকিউ যদি আসে কত নম্বর এমসিকিউ আসবে? 6 নম্বরের এমসিকিউ আসবে। তাহলে এসিকিউ ক নম্বর আসবে? 2 নম্বরের এসিকিউ আসবে, ঠিক আছে, আর ডিটিকিউ আসবে একটা, 8 নম্বরের ডিটিকিউ আসবে। দশম অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার,
যেখান থেকে কোনো ধরনের বড় প্রশ্ন আসে না, এখান থেকে শুধু এমসিকিউ আর এসিকিউ আসে। এমসিকিউ আসে চারটা এক এক নম্বর করে, আর এসিকিউ আসে দুটো এক এক নম্বর করে, ছ নম্বর। এবার একটা জিনিস তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই, দেখো তোমাদের পরীক্ষা কত নম্বরের হয়। তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে তোমাদের লিখিত পরীক্ষা হয় 80 নম্বরের। কত নম্বরের পরীক্ষা হয়? 80 নম্বর। এই 80 নম্বরের মধ্যে তোমাদেরকে কত পেতে হবে? 24। 30% পেলে তোমরা পাস করে যাবে। এবার দেখো এই 30% পাওয়ার জন্য ঠিক আছে আমাদেরকে কি কি করতে হতে পারে। সবার আগে ভালো করে দেখে নাও, আমাদের কাছে রয়েছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ আর দশম। এই চারটে এমন অধ্যায় যেখানে কোনো ধরনের বড় প্রশ্ন আসে না, শুধু এমসিকিউ এসিকিউ আসে। দ্বিতীয় অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে, তৃতীয় অধ্যায় থেকে 6 নম্বর আসবে, চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বর, আর দশম অধ্যায় থেকে 6 নম্বর। তাহলে দেখো 4×6=24 আর 2×26, অর্থাৎ চারটে অধ্যায় মিলে 26 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসবে, যার মধ্যে 24 পেলেই পাস। ঠিক আছে, তাই যারা চিন্তা করছো কিভাবে পাস করবো, তাদের কাছে একটাই আমার কথা রয়েছে তাদের জন্য, যে তোমরা এক কাজ করো, এই চারটে অধ্যায় সেকেন্ড, থার্ড, ফোর্থ আর টেন্থ নাম্বার, এই অধ্যায়গুলোর যদি এমসিকিউ এসিকিউ সব পড়ে নাও এখন থেকে, তাহলে পরীক্ষায় 100% পাস করে যাবে। যারা ভাবছো যে কিভাবে পাস করো, পল সায়েন্স অনেক কঠিন সাবজেক্ট। এবার এটা ছিল তোমাদের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন। এরপরে আমরা ডিটেলসে আলোচনা করবো 2024 সালের কোশ্চেন পেপারের উপর বেস করে, যে কিভাবে পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে, কোথা থেকে আসতে পারে, আমরা কিভাবে তার প্রস্তুতি নেব। এই হচ্ছে 2024 সালের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে আমাদের সবার আগে যেটা ছিল সেটা ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন। কি ছিল এমসিকিউ? কটা ছিল এমসিকিউ? 24টা এমসিকিউ ছিল, 24টা করতে হতো। এমসিকিউর পরে আমরা যদি চলে যাই, আমাদের কাছে কি প্রশ্ন আসবে? আমাদের কাছে আসবে এসিকিউ। কি আসবে? এসিকিউ। কটা প্রশ্ন ছিল? 16টা। কিছু কিছু প্রশ্নের সাথে অথবাও ছিল, মনে রাখবে বেশিরভাগ প্রশ্নের সাথে অথবা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আর যার মধ্যে 16টা আমাদেরকে করতে হবে। এবার আমরা চলে আসবো কিসে? ডিটিকিউ। ডিটিকিউ প্রশ্ন তোমাদের আসে 5টা, টোটাল 10টা, 9 থেকে 10টা প্রশ্ন দেয় অথবা নিয়ে, যার মধ্যে 5টা করতে হয়। এমসিকিউতে কত নম্বর থাকে? আমি কিছুক্ষণ আগেই বললাম, এক এক নম্বর করে এমসিকিউ হয়, 24 নম্বরে এমসিকিউ, এক এক নম্বরে এসিকিউ হয়, 16 নম্বরের এসিকিউ, আর বড় প্রশ্ন এক একটাতে কিন্তু 8 করে নম্বর থাকে। 5টা বড় প্রশ্ন করতে হয়, 5×8=40 নম্বর থাকে। এবার প্রশ্ন রইল দাদা, এই এমসিকিউ গুলো আমরা কোথা থেকে পড়ো পরীক্ষায়? দেখো 2024 সালের প্রশ্নপত্র যখন আমি দেখলাম, তখন আমি দেখতে পেলাম যে মোটামুটি আমরা যদি দেখি এমসিকিউ 40%-এর মতন, কত 40+-, হতে পারে, এই 40%-এর মতো ছিল সালের প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তাহলে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়ো, তাহলে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো শুধু কি আমরা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নটাই পড়বো? না, প্রিভিয়াস ইয়ার্স পড়লে শুধুমাত্র পাস করতে পারবে না। তাহলে প্রিভিয়াস ইয়ার্স এর সাথে তোমাকে কি তৈরি করতে হবে এমসিকিউ জন্য? তোমাকে তৈরি করতে হবে টপিক। ঠিক আছে, তোমাদের দেখবে টেক্সট বইয়ে টপিক ভাগ করা আছে, ওই প্রতিটা টপিকের গুরুত্বপূর্ণ লাইনগুলো খাতায় নোট করে সেগুলো এমসিকিউ জন্য তোমরা পড়তে পারো। তাহলে প্রিভিয়াস ইয়ার্স পড়লে আর তোমরা টপিকগুলো পড়বে। এছাড়া তোমরা কি করবে? এছাড়া দেখবে হয় সংসদ নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, 3টে সেট আছে, সেই 3টে সেট পড়বে, প্রিভিয়াস ইয়ার্স পড়বে, টপিকগুলো তৈরি করবে, সংসদ নমুনা প্রশ্নপত্রগুলো পড়বে। যদি কারোর কাছে কোশ্চেন ব্যাংক আছে, তাহলে সে মক দিতে পারো, কিন্তু এখন না। আমি বারবার বলছি, মক এখন দেবার জন্য নয়, সমস্ত সিলেবাস শেষ হয়ে যাবে তারপরে, এবিটিএ টেস্ট পেপার সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে পুরোনোটা নিয়ে। এবার এটা ছিল তোমার এমসিকিউর জন্য। এসিকিউর জন্য দাদা কি করবো? এটা ছিল এমসিকিউ। এসিকিউর জন্য তোমাকে যেটা করতে হবে, আমি বারবার বলছি, এগুলো কিন্তু কোথাও নোট করে রাখো, এসিকিউ মোটামুটি 75% টোটাল কোশ্চেনে 75% ছিল সালের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, অর্থাৎ সালের প্রশ্ন থেকে 75% প্রশ্ন 2024 সালে কমন এসেছে। এবার শুধু কি সালের পড়বো? না, আমি বারবার বলছি, সালের সাথে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, টপিকটা তৈরি করে রাখবে, টপিক থেকে প্রশ্ন আসে। আমি তোমাদেরকে ফোর্থ চ্যাপ্টার পড়িয়ে রেখেছি, টেন্থ চ্যাপ্টার কমপ্লিটলি পড়িয়ে রেখেছি, সেকেন্ড চ্যাপ্টার পড়ানো আছে,
আরো নতুন নতুন ভিডিও আসবে, সেই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু টপিকগুলো কমপ্লিট করে রাখো বারবার বলছি, ঠিক আছে? এসিকিউর জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্লাস টপিক, আর এটার জন্য তোমরা পড়তে পারো সংসদ নমুনা প্রশ্নপত্র, কিন্তু এটা পরে পড়বে, আগে সালের প্রশ্ন আর টপিকগুলো তোমরা তৈরি করে রাখো, কেন বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আমাদের কাছে আসছে ডিটিকিউ, বড় প্রশ্ন দাদা, বড় প্রশ্নের জন্য কি করব। দেখো আমার দেয়া সাজেশন থেকে 100% কমন, যেমন প্রশ্ন বলেছি অনুরূপ ভাবে একই একই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা এসেছে, অর্থাৎ আমার বলা প্রতিটা প্রশ্ন হুবহু কমন এসেছে বড় প্রশ্নের ক্ষেত্রে। তাই আমি যদি এখন থেকে তোমাদেরকে বলি যে আমার সাজেশন ফলো করো তাহলে পরীক্ষায় 100% কমন পাবে, তাহলে হয়তো অনেকের তোমাদের বিশ্বাস হবে না, তোমরা হয়তো সাজেশন ভিডিওগুলো দেখবে না। তাই আমি তোমাদেরকে বলছি পলিটিক্যাল সায়েন্সে বড় প্রশ্ন পড়ার জন্য শুধু সাজেশন ফলো করলেই হয়ে যাবে, 100% কমন পাবে সাজেশন ছাড়া। তোমরা যদি জানতে চাও প্রশ্নগুলো কোথা থেকে আসে তাহলে জেনে রাখো সমস্ত প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এবার ওই প্রিভিয়াস ইয়ার্স এর মধ্যে কোন সালের প্রশ্ন তোমাদের বেশি করে পড়া উচিত, তো আমার যেটা মনে হচ্ছে যে ডিটিকিউর জন্য এবছরে সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে যে দুটো সাল সেটা হচ্ছে 2018 আর 2023। আমার মনে হচ্ছে এই দুটো সাল সব থেকে গুরুত্বপূর্ণ। 2025 যারা ফাইনাল পরীক্ষা দিবে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের ডিটিকিউ কিন্তু আমার মনে হচ্ছে 2018 বা 2023 এই দুটো সাল থেকে বেশি কোশ্চেন আসবে। তাছাড়া তোমরা সালের প্রশ্নগুলো পড়লে 100% কমন পেয়ে যাবে, সাজেশন ফলো করো ডিটিকিউ কমন পেয়ে যাবে। তাহলে ওভারঅল সব জিনিসটা একবার আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই যে পরীক্ষায় এমসিকিউ এসিকিউ আর ডিটিকিউ কমন পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে। তোমরা আবারও বলছি খাতায় লিখে রাখো, সবার আগে তোমাদেরকে পড়তে হবে সালের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস, এটা পড়তে হবে। এরপর তোমাদেরকে টপিকগুলো ছোট ছোট নোটস বানিয়ে টপিকগুলো তৈরি করে নিতে হবে, তারপর তোমাদেরকে সংসদ নমুনা প্রশ্নপত্রগুলো তিনটে মাত্র সেট আছে সেগুলো তৈরি করতে হবে, আর এত কিছু হয়ে যাওয়ার পর তোমরা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিতটা কিনে তার মক টেস্টগুলো দিবে, তাহলে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে।